আসসালামু আলাইকুম আপনি কি খুশকিতে আক্রান্ত তাহলে ভিডিওটি আপনার জন্য খুশকি মানে যন্ত্রণা এই যন্ত্রণা যত তাড়াতাড়ি দূর হয় দূর করা যায় ততই ভালো কারণ একবার আসন গিয়ে বসলে আর ওঠান আর যাওয়ার নাম করবে না বাজারে নানা ধরনের শ্যাম্পু পাওয়া যায় খুশকি দূর করার জন্য তবে সব সময় তা সমানভাবে কার্যকর নয় তাই খুশকিকে চিরবিদায় জানাতে বেশ নিতে পারেন এই উপায়গুলো। খুশকি দূর করতে লেবুর রসের সঙ্গে নারকেলের তেল মাথায় তালুতে লাগানো যেতে পারে। এক চামচ লেবুর রসের সঙ্গে 5-6 চামচ নারকেলের তেল ভালো করে মিশিয়ে নিন। তারপর মাথায় তালুতে লাগিয়ে 30-35 মিনিট পর ಸಂಪক করে ফেলুন। এভাবে ব্যবহার করে ব্যবহারের কিছুদিন পর দেখবেন খুশকি দূর হয়ে যাবে মেথি বাটা আমলকির রস ডিমের সাদা অংশ ও টক দই পানিতে পেস্ট করে মাথায় লাগিয়ে দিলে দিয়ে আধা ঘন্টা পর্যন্ত রেখে দিন এরপর শ্যাম্পু করে ফেলুন এতেও খুশকি দূর হবে খুশকি দূর করতে দুবলা ও নিম পাতা জড়িয়ে নেই। দুবলা ও নিম পাতা বাটা ভিনেগার ও শসার রস মিশিয়ে পেস্ট করে মাথার তালুতে লাগান এরপর আধা ঘন্টা পর শ্যাম্পু দিয়ে চুল ফেলুন খুশকি চলে যাবে কাঁচা আমলকি রস করে তেলের সঙ্গে মিশিয়ে চুলায় গরম করুন এরপর রোদে দুই বা তিন দিন শুকিয়ে বোতলে ভরে রেখে দিন সপ্তাহে দুই থেকে তিন দিন তেল মাথায় তালুতে ঘষুন খুশকি চলে যাবে লাগান বিশ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এতেও ভালো ফল পাবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করুন শেয়ার করুন